এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শান্তিপুরে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বলতে আর কেউ নেই। সাধারণ মানুষ যেভাবে যোগাযোগ করছে আমাদের সঙ্গে এবং তৃণমূলের নেতারা যেভাবে আমাদের সাথে যোগাযোগ করছে, যদি নেওয়া হয় তৃণমূল কংগ্রেস বলতে দলটাই শান্তিপুরে থাকবে না। তো গতকালকে আমাদের 400+ বেশি ম্যাক্সিমাম ওয়ার্ড থেকে আমাদের এসছে এবং আগামী দিনে আরও বৃহত্তম জয়নিং শান্তিপুরে এখানে শহরে হবে। এদিকে তৃণমূলের দাবি তাদের কেউ দল ছাড়েনি। গতকালকে বিজেপির যে সভা হয়েছে সেই সভা থেকে যে দাবি করা হচ্ছে সেটা সম্পূর্ণ হাস্যাস্পদ ঘটনা, কারণ শান্তিপুরে একজনও তৃণমূল কর্মী এখনও পর্যন্ত বিজেপিতে যাননি। যেভাবে আজকে পশ্চিমবাংলার বুকে উন্নয়ন হয়েছে তাতে বিজেপি যাওয়ার কোনো প্রশ্ন নেই। যদিও দলত্যাগীরা নিজেদের তৃণমূল বলেই দাবি করেছেন। চালচোর, আমফানের টাকা চোর, তার বিরুদ্ধে আজকে আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছি। রাস্তাঘাট নেই, ড্রেন নেই, নিকাশি নালা নেই, কিচ্ছু নেই, এই অপশাসনের বিরুদ্ধে আজকে সব বিজেপি। লোকসভা ভোটে মতুয়া প্রভাবিত রানাঘাট লোকসভা আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। রানাঘাট লোকসভার অন্তর্গত শান্তিপুর বিধানসভা কেন্দ্রে 35,012 ভোটে লিড পায় বিজেপি। অন্যদিকে তৃণমূলের হাতে রয়েছে শান্তিপুর পুরসভা। এই মুহূর্তে ভোট চালাচ্ছেন বিদায়ী পুরপ্রধান তথা প্রশাসক অজয় দে। লোকসভা ভোটের নিরিখে শান্তিপুর পুরসভার 24টি ওয়ার্ডের মধ্যে 21টিতে লিড পায় বিজেপি। মাত্র 3টি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল। বিজেপির দাবি পুরো ভোট হলে শান্তিপুর শহরের সমীকরণ বদলে যাবে, বিজেপিকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। সুজিত মন্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। এর বিএসএফ কমান্ডারকে জিজ্ঞাসাবাদ, বিএসএফ কমান্ডার অমৃত সিংকে জিজ্ঞাসাবাদ বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, ঠিক কি খবর রয়েছে? দেখো মাধুরী, তুমি জানো এর আগে বিএসএফ কমান্ডেন্ট সতীশ কুমারকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে সিবিআই আধিকারিক একাধিক বিএসএফ অফিসারদের ইনভলভমেন্ট বা নাম পেয়েছিলেন। এবার যেটা সিবিআই সূত্রে আমরা খবর পাচ্ছি যে গতকাল 5 ঘন্টা ধরে আরেক বিএসএফ কমান্ডেন্ট অমৃত সিং তাকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই এর গোয়েন্দারা। গতকাল নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে অমৃত সিংকে তলব করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং মাধুরী, তুমি জানো যে বিএসএফ অফিসারদের, কাস্টমস অফিসারদের কথা বারবার সিবিআই তরফে বলা হয় যে গরু পাচারকারীদের কাছ থেকে যে গরু বাজেয়াপ্ত করা হতো সেটা কিন্তু ঘোড়া পথে আবার পাচারকারীদের বিক্রি করে দেওয়া হতো কম দরে। এবং সেই তথ্যকে সামনে রেখেই কিন্তু অমৃত সিংয়ের কাছ থেকে একাধিক প্রশ্ন করেন সিবিআই গোয়েন্দারা। তারা প্রশ্ন করেন যে এনামুল হককে তারা চিনতেন কিনা, অর্থাৎ অমৃত সিংকে প্রশ্ন করা হয় তিনি এই ব্যাপারে কি জানেন, কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা, কাস্টমস অফিসারদের ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়। তো সব মিলে কিন্তু বারবার যেটা সিবিআই তরফে অভিযোগ আনা হয়েছে যে বিএসএফ এবং কাস্টমস অফিসারদের ইনভলভমেন্ট ছিল এবং তাদের সঙ্গে যোগসাজশ করেই তাদের সঙ্গে একটা সিন্ডিকেট ছিল গরু পাচারকারীদের, সেই ব্যাপারেই কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর আবার বিএসএফ কমান্ডেন্ট অমৃত সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 5 ঘন্টা ধরে তিনি যে বয়ান দিয়েছেন সেটা খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, একাধিক বিএসএফ কাস্টমস অফিসাররা রয়েছে যাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই গোয়েন্দারা। সব মিলিয়ে কিন্তু যেটা আমরা সিবিআই সূত্রের খবর পাচ্ছি, সতীশ কুমারের পর এবার কিন্তু আরেক বিএসএফ এর কমান্ডেন্ট অমৃত সিংকে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বয়ান খতিয়ে দেখা হচ্ছে। মাধুরী, ধন্যবাদ প্রকাশ।